আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীটা এত সুন্দর করে সুসজ্জিত মণ্ডিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফ্রি অফ কস্ট খাবার, অক্সিজেন, পানীয়, মানে বেঁচে থাকার রসদ প্রতিদিন যুগে থাকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তারপরেও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বেদিন বেঈমান কাফেরকে প্রতিদিন অক্সিজেনের মানে কোনো ঘাটতি না করে অক্সিজেন দিয়ে থাকছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছেন আপনার আমার জন্য এই পৃথিবীর বুকে, এবং তিনি সামান্য কিছু বিধিবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পাঠিয়েছেন, যাতে করে আমরা তার বিধিবিধান মেনে তার তৈরিকৃত সুশীতল জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতে পারি যেগুলো আমাদের অন্তর কল্পনা করতে পারে না। যারা অপরাধী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সামান্য কিছু বিধিবিধান প্রতিদিন পালন করেন না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন মাজিদের মধ্যে বেশ কিছু জায়গায় জাহান্নামের কথা উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু জাহান্নামের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা যদি জাহান্নামের রিলেটেড সমস্ত হাদিসগুলা পড়ি এবং কোরআনুল কারিমের আয়াত পড়ি, আমার মনে হয় না এই পৃথিবীর বুকে থেকে আমরা জাহান্নামকে ঠিকঠাক বুঝতে পারব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওমা আদরাকা মাল হুতামা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? হুতামা, যার অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী। আমি আগেই বলেছি পৃথিবীর বুকে বসে জান্নাত বা জাহান্নামের সঠিক ধারণা পাওয়া অনেক মুশকিল। তাহলে হুতামা, চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম কেমন হতে পারে? একটা ফেসবুকে আমি ভিডিও দেখলাম, যেটা দেখে আমি চমকে উঠলাম। ভিডিওটা চলছে অনেকক্ষণ আমার স্ক্রিনে, ভিডিওটা একবার খেয়াল করে দেখেছেন কি, একটা গাড়ি, মোটর সাইকেল, আরও লোহার জিনিস কিভাবে এই মেশিনের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কিছু জাহান্নাম থেকে একটা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলছেন যে, তুমি কি জানো হুতামা কি, তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে একটা মেশিন যদি দুনিয়ার বুকে, একটা গাড়ির অত বড় একটা চেসিসকে, একটা বাইককে বা আরও বিভিন্ন লোহার ইনস্ট্রুমেন্টকে এভাবে মানে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, আমাদের শরীরটা তো লোহা দিয়ে তৈরি নয়। সো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমান হই, তাহলে আল্লাহ যদি অন্তত পক্ষে আমরা যেটা দেখছি এই রকম একটা জাহান্নামের ব্যবস্থা করেন, সেদিন আমাদের হবে কি, সেদিন আমাদের কি হবে? মানে যদি চো আমরা মনে করি যদি আমরা ওই রকম টুকরো টুকরো হই তাহলে আমরা বেঁচে যাব না। আল্লাহ বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা আহিয়া, ওটা এমন একটা জায়গা যেখানে বাঁচাও যায় না মরাও যায় না, মানে কনফার্ম আমাদের প্রথম মৃত্যুর পরে আমরা আর মরব না। তার মানে হয়তো এইভাবে আবার চূর্ণ বিচূর্ণ হব, আবার আমাদেরকে আল্লাহ ঠিক করে দেবে, আবার চূর্ণ বিচূর্ণ হব, আবার ঠিক করে দেবে। ইন্না লিল্লাহ, বাঁচব কী করে আমরা ওখানে? হ্যাঁ, এখনও অনেক রাস্তা রয়েছে আপনার আমার হাতে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে মেনে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য তার দেওয়া বিধানকে যদি মেনে চলি, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের শেষ নেই। তিনি আমাদেরকে
তার রহমত দিয়ে ঘিরে ধরবেন এবং তিনি আমাদের জন্য সুশীতল জান্নাতের ব্যবস্থা করবেন। এই ভিডিও থেকে আজকে আপনাদের সকলকে মেসেজ, প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুনিয়ার স্রোতে না গা ভাসিয়ে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে মেনে চলি এবং ভয়াবহ জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাই, পরিবারকে বাঁচাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুশীতল ছায়া বিশিষ্ট যে জান্নাত, যা আপনার আমার অন্তর কল্পনা করতে পারবে না, সেই জান্নাতের অধিবাসী হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক আতা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।